সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিজি রানার বিডি লিমিটেডের পরিচালক আমিদ সাকিফ খান শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা বেশ কিছুদিন হলো বাংলাদেশে যাত্রা শুরু করেছে বিওয়াইটি গত কয়েক মাসের অভিজ্ঞতা থেকে দেশের ইভি বাজার সম্পর্কে আসলে আপনার মতামতটা কি আমাদের জার্নিটা খুবই শর্ট খুবই রিসেন্ট আমরা স্টার্ট করলাম এই স্বল্প পরিসরের যে জার্নিটা তার মধ্যে থেকে আমরা দেখতে পারলাম যে কাস্টমারের অনেক ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনেক বেশি এটা একটা নিউ এনার্জি ভেহিকেল আমরা বলে থাকি নতুন ফুয়েল টাইপ বলা যায় যেখানে আমরা এতদিন পর্যন্ত ব্যবহার করে এসেছি তেল অথবা অকটেন পেট্রোল সিএনজি এলপিজি সো এটা পুরো এটা ইলেকট্রিক সো ইলেকট্রিসিটি দিয়ে গাড়ি চলবে অ্যান্টিসিপেশনটা অনেক বেশি অনেকেই অনেক অনেক কোয়েশ্চেন্স আছে অনেক মানুষের মধ্যে অনেক ব্যাকুলতাও আমি বলবো আছে অনেক অ্যান্টিসিপেটেড একটা ভেহিকেল আমি বলবো সো লাস্ট কয়েক মাসের আমাদের যে কাস্টমার ইন্টারাকশান আমরা দেখছি মানুষজন অনেক এটাকে ভালোভাবে নিচ্ছে আমাদের সাথে তারা অনেক তাদের পক্ষ থেকে আমাদের কাছে অনেক কিছু চাচ্ছে সো আমরা আস্তে আস্তে আরও অনেক গাড়ি নিয়ে আসবো অনেক ভেহিকেল নিয়ে আসবো যেটার জন্য হয়তো কাস্টমাররা বেনিফিটেড হবে তাদের বেনিফিটের জন্যই আমরা কাজ করে যাচ্ছি আচ্ছা এই ক্ষেত্রে তো যথেষ্ট সচেতনতা হওয়া উচিত আছে কিনা না সচেতনতা বলতে কাস্টমাররা একটি ভেহিকেল চালাবে এটার সচেতনতা অ্যাজ এন তারা যখন একটা গাড়ি নিয়ে সামনে আগাবে গাড়ির বিভিন্ন রকমের রোড সাইডের বিভিন্ন মেকানিজম আছে সেই সতর্কতা একরকম আর ইনভারমেন্টাল সতর্কতা আরেক রকম তো দুই দিক থেকেই যদি বলি এই গাড়িগুলো সব দিক থেকেই অনেক পরিবেশ বান্ধক আবার সড়ক বান্ধক সামনে যদি কোনো কেউ মানুষজন আসে গাড়িটা অটোমেটিকলি স্লো হয়ে যায় সো অ্যাক্সিডেন্ট এর সংখ্যা অনেক কমে যায় আর যেহেতু এটা কোনো সিও টু মানে কার্বন ইমিট করে না পরিবেশের বান্ধকতা পরিবেশ বান্ধক অনেক বেশি আচ্ছা আপনি সেন্সর যে বিষয়টি বলছিলেন যে কোনো মানুষকে দেখে গাড়ি স্টো হয়ে যাবে সেক্ষেত্রে যদি কোনো পশু আসে বা অ্যানিম্যাল যদি সামনে চলে আসে সেক্ষেত্রেও কি একই সেন্সার কাজ করবে একই কথা দেয়াল আসলেও যা হবে একটা মানুষ আসলেও যা হবে একটা ছোট পশু পাখি আসলে সেম জিনিসই কাজ করবে গাড়িটা গাড়িটার বিভিন্ন রকমের সেন্সার এবং ক্যামেরা দিয়ে আছে যদি স্পেসিফিকলি বলি থ্রি সিক্সটি ক্যামেরা আছে গাড়িটার মধ্যে সেই ক্যামেরাগুলো অনেক কিছু ডিটেক্ট করে অনেক সেন্সার থাকে সেগুলো স্পেস ডিটেক্ট করে হিউম্যান ডিটেক্ট করে আপনার ডিস্টেন্স ডিটেক্ট করে সো এরকম করে গাড়িটা ভয়েস ডিটেক্ট আছে কি না হ্যাঁ ভয়েস ডিটেক্ট আছে আপনি ভয়েস ডিটেকশনটা বেসিক্যালি গাড়ির কাস্টমারের ভিতরের ইসের জন্য ব্যবহারের জন্য আপনি যদি গাড়িকে বলেন জানালা নামাতে সে জানালা খুলবে এসি ঠিক করতে সে এসি ঠিক করবে সেই ভয়েস ডিটেকশন সেটা করবে আচ্ছা দেশের বর্তমান অবকাঠামোতে ইভি খাতের সার্বিক প্রবৃদ্ধির জন্য এখনও প্রস্তুত নয় এমন একটা চিন্তা রয়েছে এবং এ নিয়ে কি কোনো আনুমানিক প্রবৃদ্ধির হার নির্ণয় করা হয়েছে কিনা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ যদি বলেন প্রবৃত্তির হার সরকার থেকে ওরকম করে নির্ধারণ করা নাই বাট আমরা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করছি ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করা যায় সো ডেভেলপমেন্ট পর্যায়েটা আসলে অনেক অনেক হারেই আমি বলবো অনেক ডেভেলপ করে গেছে গত বছর অনেক অনেক অংশেই এটা ছিল না এই বছরের মধ্যেই আমরা রিলিজ করেছি আরও কয়েকটা কোম্পানি রিলিজ করেছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সেসব কোম্পানি কিন্তু অনেক ভালো মতন করে এগিয়ে গেছেন কাস্টমারকে সাপোর্ট দেওয়ার মতন আরও যখন নাম্বার গাড়ির নাম্বার গাড়ির সংখ্যা যখন আরও বাড়তে থাকবে তখন অবশ্যই এটা সিমিলার হারেই জিনিসটা বাড়তে থাকবে তো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ইন চার্জিং স্টেশনস তো বিভিন্ন কোম্পানির সাথেই আমরা কাজ করছি সবাই একই উদ্দেশ্যে কাজ করছে যে কাস্টমারকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় কাস্টমারকে কিভাবে তারা চার্জিংটা তাদের সহজলভ্যতায় নিয়ে আসা যাবে আশা করি এই বছরের শেষের দিকের মধ্যে আমরা সারা দেশ জুড়ে একশোটার মতন চার্জিং স্টেশন পেতে পারি আচ্ছা এবং এই ক্ষেত্রে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবেন এবং সেক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য অবদান রাখার সম্ভাবনা রয়েছে এই বিখাতে সে ব্যাপারে আপনার মতামত কি স্মার্ট বাংলাদেশে গাড়িগুলো কিন্তু আসলে স্মার্ট সো স্মার্ট বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে জন্য গাড়িগুলো কমপ্লিমেন্ট করবে এই ক্ষেত্রে বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে একই সাথে ডেভেলপ করবে যেমন একটা বললাম চার্জিং স্টেশনস সো চার্জিং স্টেশনস বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ খাতের যেসব গাড়িগুলো আসছে বৈদ্যুতিক গাড়িগুলো এবং বৈদ্যুতিক টু হুইলার্সও হতে পারে বৈদ্যুতিক থ্রি হুইলারও হতে পারে এইসব সব ইন্ডাস্ট্রি আস্তে করে ডেভেলপ করবে সো এই জায়গাতে স্মার্ট বাংলাদেশ যদি বলেন ইন্ডাস্ট্রি ওয়াইজ এবং কনজিউমারের কথা অনুযায়ী যদি চিন্তা করি সো এই ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করছে সো এই ডেভেলপমেন্টটা একটা প্রভৃতির হার যেটা বললেন সেই ইকোনমিক আমাদের ওই জায়গায় আমাদের ইম্প্যাক্ট ফেলবে সেটা এক আর যেহেতু গাড়ি আমরা এটা অবশ্যই আশা করতে পারি বিভিন্ন থার্ড আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে যদি আমরা ফলো করি সো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক কার্বন ইমিশন কম হয়েছে সো আমরা সেই লক্ষ্যের উদ্দেশ্যেই আস্তে আস্তে সামনে ধাবিত হচ্ছে আচ্ছা এবং জাতীয় বাজেটে এখনও কিন্তু ইবি খাত সংশ্লিষ্ট যেসব ধারা রয়েছে সেটা কিন্তু অন্তর্ভুক্ত হয়নি যার ফলে ইভি কেনার প্রতি কিন্তু কাস্টমার যে আকর্ষণটা সেটা কিন্তু একটু কম তো এই ক্ষেত্রে আসলে উৎসাহিত করার সম্ভাবনা কিভাবে তৈরি করতে পারছেন আপনারা সরকার আসলে আমাদের হাত ছেড়ে দেয়নি সরকার আমাদেরকে আসলে অনেক হেল্পই করছে ইভি একটা যেহেতু নতুন টেকনোলজি আগের ভেহিকেলগুলোর সাথে এটা মিলালে জিনিসটা যথার্থ হবে না তো সরকার আমাদেরকে হেল্প করছেন একটা পুরো পলিসি ডেভেলপমেন্ট নিয়ে ওনারা আমাদের পলিসি ডেভেলপ করে দিচ্ছেন আমাদের ইলেকট্রিক ভেহিকেলকে কমপ্লিমেন্ট করে একটা পলিসি ডেভেলপ হবে যেটাতে ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমারের সকল প্রকার সুবিধা করার জন্য যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে ওগুলো ইনভায়রমেন্ট মানে ওই ইনভা ইনফ্রাস্ট্রাকচারগুলোও ডেভেলপ করা হবে সো সেই সেন্সে ওই পলিসিটার জন্য আমরা এখনও ওয়েট করছি ওই পলিসিটা সব কিছুই আমার মনে হয় এটা কনজিউমার বান্ধব একটা পলিসি বানানো হবে আচ্ছা বিশ্ববাজারে তো বিওয়াইডি খুব ভালোভাবেই সাড়া ফেলেছে তো বাংলাদেশের যে এখন নতুন প্রজন্ম যারা আছে যারা স্মার্ট তারা কিন্তু এই ইভি সম্পর্কে তারা অবগত বা তারা স্মার্টলি সেটা হ্যান্ডেল করতে পারছে কিন্তু এই প্রজন্মের যে আগে প্রজন্ম তারা কিন্তু বিষয়টি সম্পর্কে একটু কম অবগত তাদের ক্ষেত্রে উৎসাহ যোগ জোগানোর ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আসলে কাস্টমার এক এক কাস্টমার এক এক রকম চায় এবং আমরা যেটা বলি ইউথ কাস্টমার এরকম অনেক মানুষই আমরা দেখেছি যে মনে ইউথ সো আমরা তাদের কি বেশি উৎসাহ আরও বেশি দেই। হ্যাঁ ডেফিনেটলি আমরা যারা একটু ইয়াং আছি তারা কিন্তু একটু টেকস্যাভি আমরা বলি মোবাইল বেশি চালাতে পারে কম্পিউটার বেশি চালাতে পারে এটা ওটা বেশি বুঝে সো অবভিয়াসলি যারা একটু ইয়াং তারা অটোমেটিকলি ইলেকট্রিক ভেহিকেল এবং নতুন টেকনোলজি নিয়ে তারা বেশি কথা বলে বা কাজ করে এবং উৎসাহও আছে তাদের আমি বলবো না এখানে আগের সব সববারই আসলে একটা নতুন টেকনোলজিতে আসতে একটু টাইম নেয় টাইম লাগে সো এটাও একটা এরকমই টেকনোলজি যেটা আস্তে আস্তে সবাই অ্যাডপ্ট করে ফেলবে বিকজ সারা দুনিয়াতেই সারা বিশ্বেতেই এটা নিয়ে কাজ হচ্ছে এবং তারা অ্যাডপ্ট করে ফেলেছে সো যারা আগের জেনারেশনের মানুষ ওনারা যদি কনভিনিয়েন্স পায় কোনো কিছুতে একটা গাড়ি চালাতে একটা কনভিনিয়েন্স যদি সে উপভোগ করে তার আগের গাড়ির মতন তাহলে সে এটাকে নিয়ে সামনে একটা ভাবনা করতে পারে সো আমরা আসলে কনজিউমারের কনভিনিয়েন্সটাকে নিয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি একটা যেমন খরচ কমে যেতে পারে একটা ইলেকট্রিক ভেহিক্যাল চালালে সো সেটা একটা কনজিউমারের অনেক বড় একটা ইম্প্যাক্টফুল একটা জায়গা সো আমরা ওইটাকে নিয়ে বলছি রাদার সবাই আসলে যখন ইলেকট্রিক ভেহিকেলটা উপস্থাপন করা হয় সবাই হঠাৎ করে জিজ্ঞেস করে আমি চার্জ দিব কোথায় তো চার্জ দেওয়ার ব্যাপারটা আসলে এভাবে না ইজিলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে বাইরেও চার্জ দেওয়া যাবে কিন্তু এটা আপনার বাসাতেও চার্জ দেওয়া যাবে হয়তো বাসাতে একটু দেরি হবে চার্জ দিতে বাইরে যদি ফুয়েল পাম্পের সিস্টেমের মতন কিছু থাকে ওখানে হয়তো বেশি তাড়াতাড়ি চার্জ হবে তো আমরা এখন যে স্প্যানটা দেখছি বাসায় কিন্তু সবাই রাত্রেবেলা গাড়ি ইউজ করে না রেখেই দেয় সেই জায়গায় একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষও কিন্তু এই গাড়িটা নিয়ে জাস্ট প্লাগ ইন করে চার্জ দিতে পারে তো এটা একটা অনেক বড় কনভিনিয়েন্স গাড়িগুলো রেঞ্জ অনেক বড় বড়। পাঁচশো সত্তর পর্যন্ত কিলোমিটার পর্যন্ত গাড়িটা যেতে পারে তো আমাদের যেটা ক্যালকুলেশন আমরা দেখেছি ঢাকা শহরের মানুষ সপ্তাহে চারশো কিলোমিটারের উপরে হয়তো চালায় না ম্যাক্সিমাম মানুষ অনেকে হয়তো আরও বেশি চালান কিন্তু এত বেশি হয়তো চালান না তো একবার চার্জ দিলেই আপনার খরচটা বেঁচে যাচ্ছে বা পুরো সপ্তাহের আপনি জার্নিটা করে ফেলতে পারছেন তো সেই জায়গায় যদি একটা সিএনজি ড্রিভেন এলপিজি ড্রিভেন অথবা ফুয়েল ড্রিভেন একটা গাড়ি থাকে হয়তো চারশো পাঁচশো কিলোমিটার চালালে একবার দুইবার ফুয়েল আপ করা লাগে কিন্তু সেক্ষেত্রে যে ফুয়েল আপ করার যে বিষয়টি সেখান থেকে যদি ইলেকট্রিসিটি বিলের যদি খরচটা বেশি আসার কোনো সম্ভাবনা আছে কি না যেখানে সে নর্মালি যেটা খরচ করছে যে কোনো ফুয়েলই আমরা এটা ক্যালকুলেট করেছি আমি স্পেসিফিকলি বলতে পারছি না এখন বাট যে কোনো যদি আমরা ক্যালকুলেট করি ফুয়েল বার্ন করে যে ইলেকট্রিসিটিটা হয় এটা একটা নর্মাল ই যে ফুয়েল বার্ন করে যে ইলেকট্রিসিটিটা হয় ওই ইলেকট্রিসিটি দিয়ে আমরা গাড়ি চালাই তো যেই ইলেকট্রিসিটি ইউনিটটা থাকে ওই ইউনিটটা দিয়ে যদি একটা গাড়ি চলে গাড়িটা একটা নর্মাল ফুয়েল বার্নিং ভেহিকেলের চেয়ে বেশি কিলোমিটার রান করে এটা একটা স্ট্যাবলিশড বিষয় এর জন্যেই বিশ্বতে সবাই আর কি সেভিংসের জন্য হলেও ইলেকট্রিক ভেহিকেলকে চুজ করছে সো যত বড় বড় সায়েন্টিস্ট আছেন ওনারাও সেম কথাটাই বলেছেন যে একটা সাপোজ ওয়ান ইউনিট অফ ডিজেল বার্ন করে যে ইলেকট্রিসিটিটা হয় আর ওয়ান ইউনিট ডিজেল বার্ন করে যে গাড়িটা চলে তো গাড়ি চলার এই কিলোমিটার আর ওই ইলেকট্রিসিটি দিয়ে গাড়ি চলার কিলোমিটারটা বেশি সো আপনি ফুয়েল মানে আপনি এনার্জি সেভ করছেন আপনি পরিবেশকে সেভ করছেন এবং আপনার নিজের জার্নিটাও বাড়িয়ে নিয়ে যাচ্ছেন সো বিভিন্ন রকমের ক্ষেত্রে এত সুবিধা পাওয়ার জন্য ইলেকট্রিক ভেহিকলগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এত পপুলার আচ্ছা এবং এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যদি পরিপ্রেক্ষিতে দেখি বিশ্ব তো অবশ্যই টেকনোলজির যে প্রাইজ মানিটা থাকে বা যেটা থাকে সেটা আমরা অবগত থাকি কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় এখানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থাকে তাদের একটা অনেকের কিন্তু শখ থাকে গাড়ির সেক্ষেত্রে কারা ইফোর্ট করতে পারবেন কিনা বা সেই রেঞ্জ অনুযায়ী আপনাদের গাড়িগুলো মেকিং করা হয়েছে কিনা জি আমাদের গাড়ির কথা যদি আমি বলে থাকি তাহলে এফোর্ডেবল রেঞ্জ থেকে শুরু করে লাকজারি রেঞ্জ পুরোটাই আমরা কভার করব আমরা রিসেন্টলি একটা লঞ্চ করেছি যেটা একটু লাগজারি এন্ডে আমরা ইমিডিয়েটলি একটা লঞ্চ করব ওটা এফোর্ডেবল রেঞ্জে সো বিওয়াইডির পক্ষ থেকে আমাদের ফুল রেঞ্জ রেডি আছে আমরা আরেকটা নিউ টেকনোলজি নিয়ে আসবো সেটা প্লাগিন হাইব্রিড বর্তমান যেসব প্লাগিন হাইব্রিড দেখা যায় রাস্তায় তাদের চেয়ে বিওয়াইডির প্লাগিন হাইব্রিডটা একদমই অন্যরকম এবং এটা আরও সাশ্রয়ী সো ইভি ফুল ইভি এবং প্লাগেন হাইব্রিডটা এই দুইটা কমপ্লিমেন্ট করবে এই পুরো এফোর্ডেবল রেঞ্জ থেকে লাক্সারি রেঞ্জকে কমপ্লিমেন্ট করবে সো তখন একটা মধ্যবিত্ত পরিবারও খুব আরামসে গাড়িটা কিনতেও পারবে এবং তার সাশ্রয়ও হবে সেটা অপারেট করাতে এবং এই গাড়িগুলোর ক্ষেত্রে যেহেতু ব্যাটারি চালিত এখানে একটা ইলেকট্রিক একটা বিষয় থাকে তো একটা তো রেঞ্জ অনুযায়ী সে গাড়ি নিয়ে যেতে পারছে কিন্তু তারপরেও তো হয়তোবা পদ্ধতি বা প্রযুক্তি অনেকে উদ্ভাবন হবে তখন হয়তোবা আমরা জায়গায় জায়গায় ইলেকট্রিসিটির পাম্প দেখতে পারবো এবং সেখানে আমরা গাড়ি চার্জ করতে পারবো কিন্তু ইন এনি কেস যখন গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে যাবে সেই সময়ে যাওয়ার আগে তখন তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উপায় আছে কি না আচ্ছা সো গাড়িটার চার্জ শেষ হয়ে গেলেই যে গাড়িটা বন্ধ হয়ে যাবে তা না একটা সিকিউরিটি অ্যামাউন্ট অফ চার্জ থাকে সো সেই চার্জটা দেওয়ার আগ পর্যন্ত তো সে অনেক রকমের ওয়ার্নিং দিবেই সো এই ওয়ার্নিংগুলো আসার আগে আপনার গাড়িটা বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়ে যাবে সো হয়তো আপনি যেরকম করে আগে চালাতে চাচ্ছেন ওরকম করে পারবেন না গাড়িটাই আপনাকে বলবে এখন আপনাকে চার্জ দিতে হবে না হলে এই পর্যায়ে পর্যন্ত যাওয়ার পরে আপনি হয়তো গাড়িটা চালাতে পারবেন না সো স্বাভাবিকভাবেই আমাদের যে টেকনোলজিটা আছে আপনি যে কোনো জায়গায় আপনার যে কোনো একটা আমরা ল্যাপটপ যেভাবে চার্জ দিই বা মোবাইল চার্জ দিই ইমার্জেন্সি বেসিসে আপনি ওই চার্জার নিয়ে চার্জ দিতে পারবেন পূর্ব প্রস্তুতি রাখতে হবে আগে থেকে যদি ইন কেস গাড়ির সাথে আমরা একটা চার্জার দিয়ে দিই আচ্ছা সেই চার্জারটা সব সময় গাড়ির সাথেই থাকে খুবই ছোট ল্যাপটপের চার্জারের মতনই দেখতে ওই চার্জারটা নিয়ে আপনি ইমার্জেন্সি চার্জ দিতে পারেন আর তাছাড়া আপনি যদি প্রিকশন হিসেবে আপনি নিজে যেই ইউজার সে যদি একটা চিন্তা করে রাখে আমার গাড়ির রেঞ্জ পাঁচশো সত্তর কিলোমিটার সো আমি যাচ্ছি নয়শো কিলোমিটার সে মাঝখানে নিশ্চয়ই কোনো একটা জায়গায় চার্জ দিতে চাবে সো ওই চার্জারটা কমপ্লেমেন্ট করতে পারে এবং ইনফ্রাস্ট্রাকচার আসলে ডেভেলপ করলে বাংলাদেশের জন্য এটা কোনো সমস্যা না ইনফ্রাস্ট্রাকচাররা ডেভেলপ করলে সে এক ঘন্টার মধ্যে ফুল চার্জ নিয়ে আবার তার গন্তব্য যেতে পারবে আচ্ছা এবং গাড়ির ক্ষেত্রে কিন্তু আরও অনেকভাবে গাড়ির প্রবলেম হতে পারে সেক্ষেত্রে পার্টসগুলো কি আমরা অ্যাভেলেবল পাবো কি না মানে অনেক গাড়ির কিন্তু লাক্সারিয়াস গাড়িগুলোর স্পেশালি আমরা পার্টস পেতে অনেক আমাদের বেগ পেতে হয় আচ্ছা সো সো ফার বাংলাদেশে অনেক রকমের লাক্সারি কার আছে কিছু আছে আমরা বলি রিকন্ডিশন কার্স কিছু আছে একদমই নতুন যারা প্রিন্সিপাল থেকে নিয়ে এসে বিক্রি করছে একদম অথরাইজড ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তো যারা যারা অথরাইজড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে গাড়িগুলো নিয়ে আসছে বাংলাদেশে তাদের পার্টসের কোনোই সমস্যা হয় না কখনোই বরং ওনাদের কাছে সবসময় অ্যাভেলেবিলিটি থাকে এটা এক আরেকটা একটা হলো ইলেকট্রিক ভেহিকেলের পার্টসের সংখ্যা নর্মাল আইস ভেহিকেল যে আমরা বলি ইন্টারনাল কম্বাস্টেন ইঞ্জিন ভেহিকেল এই ভেহিকেলের পার্টসের সংখ্যার চেয়ে ইলেকট্রিক ভেহিকেলের পার্টসের সংখ্যা অনেক অনেক কম সাপোজ এই ভেহিকেলগুলোতেই ইঞ্জিন নাই ড্রাইভ ট্রেন নাই সো গিয়ার বক্স নাই সো এই কমপ্লিকেটেড কয়েকটা জিনিস না থাকার কারণে এগুলোর সব পার্টস দরকার হয় না সো এই পার্টসগুলো যেহেতু দরকার হচ্ছে না এগুলো রিপ্লেসমেন্টেরও কোনো ই আসে না যেমন আমরা অনেক সময় বলি না যে মোবিল চেঞ্জ করতে হবে তো এই ইঞ্জিন অয়েলটা যে চেঞ্জ করতে হবে এটা এখানে নাই দরকারও হয় না সো ঘন ঘন আপনার সার্ভিস সেন্টারে আসতেও হবে না তো তাছাড়া বিওয়াইডির পক্ষ থেকে আমরা পুরা গাড়িটাকে আট বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে থাকি সো যে কোনো রকমের প্রবলেম হলে ওয়ারেন্টি থাকবে যে কোনো জায়গায় যদি গাড়িটা বন্ধ হয়ে যায় কোনো কারণে আমরা আশা করি না হবে সো করোনা কারণে বন্ধ হয়ে গেলে আমরা এটা ওখান থেকে টো করে নিয়ে আসতে পারবো সো এই ফ্যাসিলিটিগুলো আমরা দিয়ে থাকি বেশ তার অনেক বিষয় সব কিছুই আপনারা আসলে পরিকল্পনার সাথে এগিয়ে যাচ্ছে অনেক শুভ কামনা আপনাদের জন্য ধন্যবাদ এবং আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময় সালাম আলাইকুম দর্শক আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় আছি এই ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে